হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি আরেকটি সুন্দর ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ব্লগে থাকছে আমরা আমাদের জন্য একটা নতুন চুলা কিনবো। তো চুলা দেখতে আমরা একটা শপে যাই, তো যেটার নাম হচ্ছে ব্রিক। এটা আমাদের বাসা থেকে প্রায় 15-20 মিনিট ড্রাইভ থাকে, তো এখানে আমরা চলে যাই। আর এইখানে এই দেশে আসলে যখন আপনি কিছু কিনতে যাবেন, তখন যে শপে যাবেন তখন কেউ না কেউ আপনাকে হেল্প করে আপনি কি কিনবেন কি না, কোন প্রাইজে চান, কোন কোয়ালিটি চান, এগুলো বলে দিলে আপনাকে ওরা হেল্প করে। তো এরকম আমরা একটা শপে যাই, যাওয়ার পর আমাদেরকে একজন হেল্প করে। তো আমরা কিন্তু এমনিতে ঘুরে ঘুরে দেখছিলাম টুকিটাকি। প্রথমে আমরা আমাদের অনেক বেশি ঘোরাঘুরি হয়, তো অনেক বেশি ঘোরাঘুরি করে দেখছিলাম আর কি। আর টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করব বলে একটু একটু করে ভিডিও করি। তো আমি আসলে কি বলবো, অনেকটা লেজি হয়ে গেছি ভিডিও শেয়ার করতে, তো এই জন্য এত কিছু বুঝতে পারি না। তো ইনশাল্লাহ আমি চাচ্ছি যাতে আবারও আমার ভিডিওতে ফিরে আসি, আবারও আমার ইউটিউবে আমার সবার সাথে সব কিছু শেয়ার করা স্টার্ট করি। তো যাই হোক, দেখি কতটুকু করতে পারি। আপনারা যদি হেল্প করেন তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আর এইদিকে দেখছেন আপনারা অনেক সুন্দর সুন্দর চুলা, এগুলা কিন্তু সব কিছু ইলেকট্রিক চুলা। তো এই দেশে কিন্তু বেশি ইলেকট্রিক চুলাটা চলে আর কি। তো এই চুলাগুলা দেখছিলাম আর কি। তো আমরা যে চুলাগুলো চাচ্ছিলাম এগুলো সামনের দিকে যে ইয়ে থাকে, কি বলে, বাটন যেটা থাকে ওইটা আর কি। তো আমরা এই চুলোটা চুজ করি সব কিছু দেখে, গুগলে রিভিউ থেকে ধরে প্রাইস সব কিছু দেখে আমাদের এই চুলাটা চয়েস হয়। তো আমরা কিন্তু সব কিছু ফিক্স করে, কাগজপত্র সব কিছু টাকা পয়সা ক্লিয়ার করে নিই, পরে আমার হুট করে মনে হয় যে আমি তো ভিডিও করিনি। তো আমার হাজব্যান্ডকে বলি তুমি একটু দাঁড়াও, আমি ভিডিও করে নিয়ে আসি, আমার তো ভিডিও করা হয়নি, আমি তো আপলোড করতে পারি। আসলে ভিডিও করা হয় বাট আপলোড করা হয় না। তো আমার হাজব্যান্ডও বলতেছেন যে তুমি ভিডিও করে কী করবে, তুমি তো আপলোড করোই না। আমার ফোন ফুল করেছি, প্লাস আমার হাজব্যান্ডের ফোনে অনেকগুলো ভিডিও করে রাখা আমার, আপলোড করব বলে রেখেছি আসলে, কিন্তু আপলোড করা হচ্ছে না, আমি অনেকটা লেজি হয়ে গেছি। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারবো ইনশাল্লাহ, আর আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি কিন্তু টুকিটাকি জিনিস কিনতেছি আমার ঘরের জন্য, যেমন আমার ঘরের চুলা যেটা এটার বাটন নষ্ট হয়ে গিয়েছিল, তো এই জন্য নতুন চুলা কিনেছি। তারপর আমাদের ওয়াশিং মেশিনটা অনেকটা পুরাতন, তো ওইটা চেঞ্জ করে ওয়াশিং মেশিন কিনেছি। মেবি আমার ওয়াশিং মেশিনের ভিডিও করেছি মনে নাই, যদি করে থাকি তাহলে আপনাদের সাথে হয়তো আমি শেয়ার করব ইনশাল্লাহ। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা ফুড কোর্টে চলে আসি। আমরা যে শপিং মলে এসেছিলাম সেটার নাম হচ্ছে গ্যালারি আঞ্জু। তো এই শপিং মলের একটা ফুড কোর্ট আছে, ওইটা খুবই ভালো, আমার কাছে ভালো লাগে, পরিবেশটা খুবই সুন্দর লাগে অন্যান্য সব কিছু ফুড কোর্ট থেকে আমি যে যে শপিং মলে গিয়েছি আর কি। তো এখান থেকে আমরা অর্ডার করি একটা পুলের রস আর পুলের রগ নামে একটা ফ্র্যাঞ্চাইজি, ওইখানের যে খাবারটা বা যে ফুডটা আমার খুবই ভালো লাগে। এখানে সব সালাদ থাকে, আপনারা হয়তো একটু আগে দেখেছেন কীরকম কী থাকে, আপনি চুজ করে নিয়ে আসতে পারবেন কী চান কী না। তো এখানে তিনটা চিকেন আইটেম থাকে, একটা হচ্ছে গার্লিক, একটা স্পাইসি, একটা বারবিকিউ। তো স্পাইসিটা নিয়েছিলাম, আসলে স্পাইসিটা যেটা নিয়েছিলাম সেটা জিরো লেভেলের স্পাইসি ছিল। আসলে হোয়াইট পিপুলদের খাবার আর ব্রাউন পিপুলদের খাবার টু ডিফারেন্ট, সো আমাদের জন্য একটুও স্পাইসি না, ওদের জন্য পারফেক্ট স্পাইসি, বাট খুবই মজার একটা কি বলে একটা খাবার, এটা আপনারা ট্রাই করতে পারেন। বাট যে কোনো জিনিস আমার 2-3 বার খাওয়ার পর সেইটা আর তেমন একটা ভালো লাগে না, অনেক দিন গ্যাপ দিয়ে খাওয়া হয়। তো প্রথমবার যখন আমি এটা ট্রাই করি আমার কাছে লেগেছিলো মাশাল্লাহ, এত মজার খাবার আমি প্রথমবার খেয়েছি। পরে আমি 2-3 বার খাওয়া হয়েছে আমার, পরে আর এখন আর এটা খাওয়া হয় না, আপাতত স্টপ আছে, কয়েকদিন পর হয়তো আবার স্টার্ট করব খাওয়া। তো এই হচ্ছে আর কি, কী বলবো, সবার লাইফে এইরকম থাকে, কেউ আছে অনেক বেশি গান শুনতে পছন্দ করে, তো গান শোনার পর একটা গান বারবার শুনলে ওটা আর ভালো লাগে না। তো এরকম খাবারের মতো খাবারও কিন্তু আমার কাছে এইরকম অনেক সময় হয় আর কি। তো এই যে বোল, এটার মধ্যে কিন্তু আপনি রাইস, কুসকুস, তারপর সব ধরনের সালাদ, ভেজিটেবল এগুলো পাবেন, আপনি মিক্স করে আপনার চয়েস মতো আপনি নিয়ে আসতে পারেন। তো যাই হোক, আমরা কিন্তু খাবার দাবার তারপর ঘোরাঘুরি করে সব কিছু শেষ করে আমরা বাসায় চলে আসি। তো যখন আসি, এটা কিন্তু প্রায় আরও 3-4 দিন পরের ভিডিও, এই সেই চুলাটা আর কি যেটা নষ্ট হয়ে যায় আমার চুলা। তো এটার বাটন নষ্ট হয়ে যায় আর সব কিছু কিন্তু ঠিকই ছিল, পারফেক্ট ছিল। তো বাটনের জন্য আসলে বাটন আমি অ্যামাজন থেকে অর্ডার করি বাট পাইনি, তো পরে আমাদেরকে চুলাটা চেঞ্জ করতে হয়।
তো এই যেটা থেকে আমরা অর্ডার করেছিলাম ব্রিক, ওইখান থেকে কিন্তু ডেলিভারি চলে আসে, ওরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকে, তো ওইখান থেকে ডেলিভারি চলে আসছে আমার চুলাটা। এই দিন আমার কাছে মনে হয়েছিল ঈদিন, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কাছে এদিন মনে হয়েছিল যে আমার ঈদ আর কি। তো ভালো লেগেছিল, কারণ এখন তো আমাকে রান্না বান্না করতে হয়, সব কিছু করতে হয়, তো আমার চুলা ভালো থাকলে, চুলা সুন্দর থাকলে কিন্তু রান্না বান্না করতেও খুবই ভালো লাগে। তো এদিকে ওরা আমাদের চুলাটা আর কি উপরে তুলে দিয়ে গিয়েছে, তো আমরা ফিক্স করছি, তো আমার শ্বশুর এটাকে ফিক্স করে দিয়েছিলেন, তো ওইটাই আর কি। আমি জাস্ট একটু নতুন থাকা অবস্থায় একটু ভিডিও করে রাখি, যাতে শেয়ার করতে পারি আর স্মৃতি থাকতে পারে আর কি। এই জন্য নতুন জিনিস আসলে সবসময়ই সুন্দর হয়। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে শেয়ার করছি আর একটা চিকেন বিরিয়ানি রেসিপি, যেটা আমি প্রায় বাসায় করে থাকি, আমার অর্ডার থাকে অনেক সময়। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন আদা এইগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি, করার পর আমি চিকেন দিয়ে চিকেনটাকে অনেক অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তো আপনি চাইলে একটা হালকা বিরিয়ানি মশলা দিতে পারেন, আমি একটা বিরিয়ানি মশলা দিয়েছিলাম প্রায় 3-4 চামচের মতো, আর আলাদা যে বিরিয়ানি মশলা এটা দিয়েছি। তারপর এখানে জেসমিন রাইস, যেটা আমাদের ওইখানে পাওয়া যায় আর কি, তো এই রাইসটা দিয়ে রান্না করেছি। জেসমিন রাইসের ফ্লেভার খুবই ভালো, সাথে চিকেন বিরিয়ানিটা খেতেও ভালো লাগে আর কি। তো এইদিকে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি একটু মশলা মশলা করে, আর চালটাকেও ভালো করে ভেজে নিচ্ছি, চালটা যত ভাজবেন তত ফ্লেভার ভালো আসে। তারপর চালের উপরে আমার চিকেনের যে গ্রেভি, চিকেন সহ এগুলা দিয়ে দিয়েছি, এখন ভালো করে মিক্স করে নিব, আর মিক্স করার পর গরম পানি দিয়ে দিব। গরম পানি ইউজ করতে হবে, গরম পানি ইউজ করলে বিরিয়ানিটা ভালো হয়। তো গরম পানি দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব হাই হিটে, আর হাই হিটে যখন বলক উঠে আসবে তখন আমি একেবারে লো করে দিব, তখন আর কিন্তু আমাকে আমার বিরিয়ানিটা একটু নিচে ধরবে না। আগে এরকম অনেক সময় ভুল হতো যে হাই হিটে রাখার পর দেখা যেত আমার বিরিয়ানি নিচে ধরে গেছে বা প্রবলেম হচ্ছে, এখন কিন্তু আর আলহামদুলিল্লাহ এরকম হয় না। তো যখন বেশি ব্যস্ত থাকি তখন নিজের খামখেয়ারির জন্য এরকম হয় মাঝে মধ্যে, বাট এমনিতে কিন্তু কোনো অসুবিধা হয় না, খুবই পারফেক্টলি বিরিয়ানি হয়। আর এই যে আমার পারফেক্ট বিরিয়ানি রেডি হয়ে গেছে, তো আমার ঘরের জন্য আর আমার অর্ডারের জন্য। একা একা ভিডিও করতে আসলে অনেক সময় অনেকটা প্রবলেম হয়ে যায়, তারপরও চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, আমার সাথে থাকবেন, থ্যাংক ইউ সবাইকে।